গরু পাচার মামলায় ধৃত তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের টাকা কোথায় কোথায় কি কিভাবে লগ্নি হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা জানতে ফের বোলপুরে এলো সিবিআই এর একটি দল। এদিন দুপুরে বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে এসে পৌঁছান সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই অনুব্রত ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে সেখানে তলব করা হয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক পদস্থ আধিকারিক সহ রেজিস্ট্রি অফিসের আধিকারিকদের। বস্তুত গরু পাচার মামলায় আগামী 15 সেপ্টেম্বর ফের আসানসোল সিবিআই আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে। তার আগেই বোলপুরে সিবিআই প্রতিনিধি দলের আগমনকে কেন্দ্র করে এদিন স্থানীয় রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ইতিমধ্যে গেস্ট হাউসে এসে পৌঁছেছেন স্থানীয় একটি কোঅপারেটিভ ব্যাংকের এক আধিকারিক। সংশ্লিষ্ট কোঅপারেটিভ ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন অনুব্রত মণ্ডলের এক ঘনিষ্ঠ। সেই সমস্ত নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিবিআই এর তলব পেয়ে ক্যাম্প অফিসে এসে পৌঁছেছেন বোলপুর রেজিস্ট্রি অফিসে দুই আধিকারিকরাও। তাদের কাছ থেকে তদন্তকারীরা অনুব্রত মণ্ডলের টাকা কোথায় কোথায় কি কিভাবে লগ্নি হয়েছে সেটা খতিয়ে দেখতে চাইছেন। গরু পাচারের ঘটনায় তলব করা হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি, বর্তমানে জেল হাজতে থাকা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে। বস্তুত রাজীবকে এর আগেও জেরা করেছেন তদন্তকারী অফিসাররা। একাধিক রাইস মিলের মালিক রাজীব, অনুব্রত ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর নামে একাধিক বেনামি সম্পত্তি রয়েছে বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। গরু পাচারের টাকা এখানে ব্যবহার করা হয়েছিল কিনা সেটাই মূলত খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, খাস খবর।